আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সালমিন রেসিপিজ অ্যান্ড ব্লগস। আমার চ্যানেলের আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের রেসিপি মিনি বন। বাজারে তো অনেকই বন কিনতে পাওয়া যায়, কিন্তু সেটা কতটা স্বাস্থ্যসম্মত সেটা নিয়ে কিন্তু আমাদের চিন্তা থেকেই যায়। তাই বাসায় আপনি খুব সহজে এইভাবে মিনি বন তৈরি করে নিতে পারেন, তাও আবার স্বাস্থ্যসম্মতভাবে। তো চলুন দেখে নেই কীভাবে এই রেসিপিটি তৈরি করতে হয়। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন। এতে করে আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি সবার আগে। চলুন দেখে নেই। নিয়ে নিচ্ছি একটি বড় বাটি। এখন নিচ্ছি এক কাপ পরিমাণ দুধ। দুধটা এখানে হালকা কুসুম গরম দুধ নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ ড্রাই ইস্ট। ইস্ট ভালো কোম্পানির নিতে চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1টি ডিম। এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটি কিন্তু খুব ইজি, আর তৈরি করতেও কিন্তু তেমন কোনো ঝামেলার প্রয়োজন হয় না। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আপনি চাইলে এই ময়দার পরিবর্তে আটা দিয়েও ঠিক একইভাবে এই বনগুলো তৈরি করে নিতে পারেন। তারপর একটি স্প্রে চুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই মিশ্রণটি কিন্তু একটু স্টিকি থাকবে, দেখুন। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন এই মিশ্রণটিকে আমি ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এখন এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা আমি একবারে দিচ্ছি না, প্রথমে অল্প একটু দিয়ে তারপর ভালোভাবে মথে নিচ্ছি। তারপর এইভাবে বাকি তেলটা দিয়েও খুব ভালোভাবে মথে নিতে হবে। তারপর উপরে সামান্য একটু তেল মেখে নিচ্ছি। এখন একটি র্যাপিং পেপার দিয়ে উপরে ঢেকে দিচ্ছি। আপনার কাছে এই র্যাপিং পেপারটা না থাকলে ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই কিন্তু হবে। রেস্টে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য, আর কোনো গরম স্থানে রাখলে ভালো হয়। দেখুন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এবার ডোটাতে জমে থাকা বাতাসটা সরিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে মথে নিচ্ছি। তো দেখুন এ পর্যায়ে ডোটা হাতের মধ্যে একটু লেগে লেগে যাচ্ছে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সামান্য পরিমাণ একটু শুকনো ময়দা নিয়ে তারপর ডোটাকে এইভাবে মথে নিতে হবে। এতে করে আপনার হাতে আর এই ডোটা লেগে যাবে না। আর দেখুন এইভাবে মথে নিতে হবে, এতে করে আপনার বনগুলো খুবই সফট হবে। তারপর এইভাবে লম্বা করে নিচ্ছি আর ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমার আজকের এই বনগুলো যেহেতু মিনি বন তৈরি করব, এজন্য আমি একদমই ছোট ছোট করে লেচির মতো করে নিয়েছি। আর এইভাবে হাতের সাহায্যে গোল করে নিতে হবে। স্ক্রিনে দেখুন কিভাবে গোল করে নিচ্ছি। আর অবশ্যই যে মেজারমেন্ট আমি ইউজ করেছি ঠিক এই মেজারমেন্ট ইউজ করলেই কিন্তু আপনার এই বনগুলো পারফেক্ট হবে। এখানে বেশি ময়দা ইউজ করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার বনগুলো সফট হবে না। এবার একটি পাতিলে আমি বেক করব। আমার পাতিলটি হচ্ছে নন স্টিকের। সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি
আর এক এক করে সবগুলো বন বানিয়ে নিয়েছি। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর দেখুন এগুলি ফুলে কতটা ডাবল হয়ে গেছে। এবার সামান্য পরিমাণ দুধ ব্রাশ করে দিচ্ছি। এই দুধটা নর্মাল টেম্পারেচারের দুধ নিয়েছি। তো এই দুধ ব্রাশ করার কারণে আপনার এই বনগুলোর উপরে সুন্দর একটা কালার আসবে। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি তাওয়া বসিয়ে তাওয়াটাকে গরম করে নিয়েছি। তারপর এই কড়াইটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে বেক করে নিচ্ছি 25 মিনিটের মতো। এবার একটি টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি যে হয়েছে কি না। দেখুন টুথপিকটা ক্লিন বের হয়েছে, তার মানে বেক করা হয়ে গেছে। এখন আমি এই বনগুলোর উপরে সামান্য একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনি চাইলে বাটারও ব্রাশ করে নিতে পারেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। এ পর্যায়ে আপনি যদি ঢাকনা দিয়ে ঢেকে না রাখেন তাহলে কিন্তু এই বনগুলো ড্রাই হয়ে যেতে পারে, এজন্য ঢাকনা দিয়ে অবশ্যই গরম অবস্থায় ঢেকে রাখতে হবে। দেখুন আমার বনগুলো কতটা সুন্দর আর সফট হয়েছে।